এইবার তাহলে দেখো যে সরল দোলগতি পড়াতে গিয়ে আমরা বারবার উদাহরণ হিসাবে সরল দোলকটাকে নিয়েছি, তার কারণ এই জিনিসটা তোমরা সবসময় দেখেছ, তাই না কি? তাহলে এখন বারবার যে সরল দোলকটা নিচ্ছি, তাহলে সরল দোলকের গতিকে সরল দোলগতি দেখাতে হবে, নট বাই ইওর ওয়ার্ড বাট বাই ম্যাথামেটিক্যাল। তাহলে ধরো এই রকমের তোমার সরল দোলকটা আছে, এই এই সরল দোলকটাকে ধরো খুব ছোট্ট এর কৌণিক সরণ দেওয়া হলো, এইখানে নিয়ে আসা হলো, কি বলছো? এর ক্ষুদ্র কৌণিক সরণ থিটা কোণে এঁকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে, এই কোণটা হচ্ছে থিটা, এটা ও এ, ও এ অবস্থান থেকে ও বি অবস্থানে নিয়ে আসা হলো, হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এইবার দেখো তাহলে আমাদের উদ্দেশ্য কি, উই হ্যাভ টু শো দ্যাট দি মোশন অফ দি পেন্ডুলাম ইজ সিম্পল হারমোনিক, তাই না? তাহলে এ কি কি ফোর্স কাজ করছে দেখো, এই ফোর্সটা এমজি করবেই, দোলক দুলুক চাই না দুলুক। এইবার এই দড়িটাকে আমি বাড়াচ্ছি, এটাকে এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এই অ্যাঙ্গেলটা থিটা হবে নাকি দেখো দেখিনি, এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হবে ফোর্সের, এম জি কোসাইন থিটা, টান আর এম জি কস থিটা দেখো সমান হয়ে যাবে, এরা এম জি কস থিটা টান কে ব্যালেন্স করেছে, এম জি হবে না, হবে না? আর এই এম জি সাইন থিটা ফোর্সটা দোলকটাকে দেখো এ বিন্দুতে আবার নিয়ে আসবে, আগে হয়তো এটা কথাটা বলিনি, এই ফোর্সটা কি বলা প্রত্যানয়নকারী বল বা রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়ন মানে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসবে, অর্থাৎ এ ইকুয়াল টু এম জি সাইন, বা এটার অন্য একটা টার্ম আমার খুব যেটা আমি বেশি ব্যবহার করি, গতি সৃষ্টিকারী বল, এটাই দোলকটাকে দোলাচ্ছে, তাই না? এমজি সাইন থিটা ফোর্সটা, তাহলে এর অ্যাক্সিলারেশন কত হবে, শুধু জি সাইন থিটা হবে, তাই তো নাকি? থিটা খুব ছোট, প্রথমেই বলেছি এটা নিয়ারলি জি থিটা, কথাটা বুঝতে পারলে না, পারলে না, থিটা ছোট মানে এটাকে বলা হয় তোমার জি থিটা, বলা যাবে? আবার ও এই বৃত্তের বৃত্তচাপ এই পথ বরাবর এরকম এরকম ভাবে দৌড়ছে, তার মানে থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, তার মানে এ ইকুয়াল টু জি ইন টু এক্স বাই এল, এই ডিস্টেন্সটা এক্স, এই যে এখান থেকে এটা চাপটা এক্স স্মরণ ধরেছি না, কিন্তু নেগেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এইটার মধ্যেই সব কিছু নিহিত আছে, তার কারণ ফোর্স এদিকে, আমরা তোমার সরল মাপি কোথা থেকে, সবসময় সাম্যাবস্থান থেকে, এখান থেকে এদিকে, সো ইফ ইউ টেক ফোর্স ইজ পজিটিভ বা অ্যাক্সিলারেশন পজিটিভ দেন ডিসপ্লেসমেন্ট মাস্ট বি নেগেটিভ, ফোর্সটা আসছে এদিক বরাবর, দেখিয়ে দিয়েছি, কিন্তু সরল মাপি আমরা কোন দিকে, এখান থেকে এদিক বরাবর তো সাম্যাবস্থান থেকে, এ থেকে বি এর দিকে, তার ফোর্সটা আছে টুয়ার্ডস ও এ, সরণ হচ্ছে ফ্রম এ টু বি, তার মানে কি হলো, সরণটা নেগেটিভ হলো না ফোর্সের সাপেক্ষে, বিপরীত দিকে হচ্ছে তো, সুতরাং এ বা ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন টু এক্স, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, দিস ইজ দ্য মেন কন্ডিশন অফ সিম্পল হারমোনিক মোশন, যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত অভিমুখী, সেই কারণে এই লাইনটার পরেই তোমার নিশ্চিতভাবে বলা যাবে যে সরল দোলকের গতি সরল দোলগতি।
তাহলে হোয়াট ইজ ইটস টাইম পিরিয়ড? তাহলে শুধু যদি তরণের মান নেওয়া হয়, শুধু মান নিলে দাঁড়াবে যে a ইকুয়াল টু জি এক্স বাই এল, এইখান থেকে এইটা প্লাস ব্যাসার্ধ, এটাকে বলা হয় গোলকের কার্যকর দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ। কথাটা বুঝতে পারলে না? পারলে না, বা এটাকে স্মল এল না লিখে আমি ক্যাপিটাল এল লিখে দিচ্ছি, এটাকে ক্যাপিটাল এল দিচ্ছি, যেখানে ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল প্লাস আর, বাই স্মল এল ইজ দা লেন্থ অফ দি থ্রেড এন্ড আর ইজ দা রেডিয়াস অফ দি পেন্ডুলাম, হ্যাঁ রেডিয়াস অফ দি বব, ওটাকে বব বলে, পিন্ডু বলে, ঠিক আছে? তাহলে এটাকে ও মকর এল লিখতে হবে। তাহলে এই যে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক আছে না, ঠিক নাই? আচ্ছা এটা এ না বলে আমি এফ বলছি, আমরা তরঙ্গকে সবসময় এফ দিয়ে লিখেছি, বিস্তারকে তো এ দিয়ে লিখছি, সেই জন্য নতুন আমরা তরঙ্গকে এফ দিয়ে লিখব, ঠিক আছে? হয়েছে? আচ্ছা তাহলে দেখো এফ বাই এক্স ইকুয়াল টু জি বাই এল হবে নাকি দেখো তো, হ্যাঁ। সুতরাং আমাদের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এক্স বাই এফ, অলরেডি করে দিয়েছি পর্যায়কাল, আমি তো এই জায়গায় আসে আছি, দোনো সমুদ্রকে পর্যায়কাল কত হয়, তার মানে টি ইকুয়াল টু পাই এক্স বাই এফ মানে এল বাই জি তার বর্গমূল। দিস ইজ দ্য ফেমাস ইকুয়েশন অফ টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। এই ইকুয়েশনটা আগে হয়তো দেখেছো, কিন্তু প্রমাণটা এই এতক্ষণে হলো। কথাটা বুঝলে না? বুঝলে না? তাহলে এখন এই সরল দোলকের উপর ছোট ছোট কিছু কিছু প্রশ্ন দেয়, যেমন বলে যে সরল দোলকটাকে যদি তোমার অনুভূমিক দিক বরাবর এ তরণে নিয়ে যাওয়া, অর্থাৎ এই দোলকটা আছে এই দিক বরাবর তোমার এ তরণে গতিশীল করা হলো, তাহলে তার পর্যায়কালের কি পরিবর্তন দেখা যাবে? অনুভূমিক দিক বরাবর যদি এ তরণে নিয়ে যাওয়া হয়, পর্যায়কালের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? সেক্ষেত্রে অনুভূমিক দিক বরাবর এ ত্বরণ নিয়ে নিয়ে গেলে এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এই বাবা, নিচের দিকে অ্যাক্সিলারেশন জি, এদিকে এ, টোটাল অ্যাক্সিলারেশন কত হবে? রুট ওভার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তাহলে এই যে জায়গা, এখানে জি এর জায়গা হয়ে যাবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে হরটা বেড়ে গেল, পর্যায়কাল কমে গেল। একটা সরল দোলককে যদি অনুভূমিক দিক বরাবর এ তরণ সহকারে যদি নিয়ে যাওয়া হয়, পর্যায়কালে কি পরিবর্তন দেখা যাবে? একইভাবে লিফটে করে এ তরণ নিয়ে নিচে দিকে নামানো হয় বা ওপর দিকে তোলা হয়, কি হবে? লিফটে করে যদি এ তরণ নিয়ে নিচে দিকে নামানো হয়, তাহলে কি হবে? এফেক্টিভ তরণ কি হবে? জি মাইনাস এ। নিচের দিকে নামলে এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হয়? জি মাইনাস এ হয়তো। জি মাইনাস এ মানে তুমি এই জায়গাটা খালি লিখবে কি? জি মাইনাস এ, তার মানে হরটা কমে গেল, পর্যায়কাল বেরিয়ে গেল। একইভাবে উপরে তুললে কি হবে? উপরে তুললে এই অ্যাক্সিলারেশন জি প্লাস এ হয়ে যাবে, পর্যায়কাল সেক্ষেত্রে কমে যাবে। আবার বলে যে দেখো দেখো দোলকের এই যে ববটা লোহার তৈরি, নিচে একটা ম্যাগনেট রাখা আছে, এইখানে একটা ম্যাগনেট রাখা আছে, জাবদা ম্যাগনেট, এই যো নিচের এই লাইনে মেঝেতে, তাহলে তার উপর দিয়ে দোলকটা দুলছে, পর্যায়কালের কি পরিবর্তন হবে? কি হবে সেক্ষেত্রে? কি হবে? নিচে ম্যাগনেট রাখা আছে মানে নিচের দিকে একটা ফোর্স অনুভব করবে, তাহলে ইফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হবে? জি প্লাস সামথিং, তার মানে পর্যায়কাল কমে যাবে, ঠিক আছে? একইভাবে বলে যে এটা পজিটিভলি চার্জ প্লেট, অর্থাৎ পিণ্ডের উপাদানকে ধনাত্মক আধানে আহিত করা আছে, ধনাত্মক বা ঋণাত্মক যেকোনো বলতে পারে,
এইবার নিচে একটা পজিটিভলি চার্জ প্লেট রাখা আছে, তাহলে পর্যায়কাল কি হবে? যদি ধনাত্মক আধানে আহিত থাকে আর নিচের প্লেটটাও যদি পজিটিভ হয় তাহলে রিকর্সিভ মানে উপর দিকে, তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? কমে যাবে। নিচের দিকে mg, উপর দিকে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কমে গেল পর্যায়কাল। ঠিক আছে, উল্টোটা হলে ওই রকম ভাবে তোমায় নিজে কিন্তু একটু করে নিতে হবে, ওইখানে কিন্তু সবকিছু বলে দেওয়া যাবে না। আবার ইমন দেয় না, আচ্ছা ইমন দেয় কথাটা পরে বলছি, একটু আমি পড়াতে হবে। তাহলে এখন তোমার দোলকের কতগুলো সূত্র আছে, এরপর আমি দোলকে প্রবেশ করে যাচ্ছি, দোলকের কতগুলো সূত্র আছে। এখন দোলকের তোমার, তার আগে বলে দিই যে বিলম্ব বিন্দু, এটাকে বলা পয়েন্ট অফ সাসপেনশন থেকে এই যে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা কার্যকর দৈর্ঘ্য, অলরেডি বলে দিয়েছি ইকুয়াল টু দড়ির দৈর্ঘ্য প্লাস তোমার ব্যাসার্ধ। এখন যে দোলকে দোলনকাল 2 সেকেন্ড এরকম ভাবে দুটো সময় লাগে, এই গিয়ে এই গিয়ে আবার এখানে এলো, এইটাকে বলা একটা পূর্ণ দোলনকাল। এখন যেগুলো দোলকের এই দোলনকালটা 2 সেকেন্ড সেই দোলককে কি বলা হয়? সেই দোলককে বলা হবে সেকেন্ড দোলক, সেকেন্ড পেন্ডুলাম। তাহলে সেকেন্ড পেন্ডুলাম কাকে বলবে? দি পেন্ডুলাম হুইচ হ্যাভ টাইম পিরিয়ড 2 সেকেন্ড ইজ কল সেকেন্ড পেন্ডুলাম। আচ্ছা এইখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, দেখো স্থিতিশক্তির ক্যালকুলেশনে তোমার ফোর্সটা F/2 ধরে করে দিলাম না, কেউ যদি বলে আমি ওভাবে করব না, ওভাবে যদি না করে এরকম ভাবে করতে পারো, এই তোমার এই অবস্থানে আছে, এই অবস্থানে থাকার জন্য ফোর্স হচ্ছে তোমার এম ওমেগা স্কোয়ার এক্স, ঠিক তো? এইবার এক্স দূরত্বে আছে, তাহলে এইবার ক্ষুদ্র ডিএক্স দূরত্ব সরানো হলো, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে আমার এখানে তোমাকে F/2 করে তার কারণে এক্সটা ভ্যারিয়েবল, ফোর্সটা ভ্যারিয়েবল, কিন্তু ডিএক্সটা এতই ছোট যে এক্স আর এক্স প্লাস ডিএক্স এর মধ্যবর্তী যে ব্যবধান ওই জায়গায় ফোর্সটা অপরিবর্তিত আছে ধরা যেতে পারে। সুতরাং কৃতকার্য যদি খুব অল্প বলো তাহলে dW ইকুয়াল টু হবে FdX, তাহলে টোটাল কৃতকার্য ফ্রম 0 টু x এখান থেকে এই অবস্থায় নিয়ে দেখলে টোটাল কার্য কত হবে? তাহলে এই ছোট ছোট ডিএক্স ডিএক্স করে যোগ করে করে যেতে হবে, তারপর W ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন FdX, কোথায়? ফ্রম 0 টু x, কি বলছো? তার মানে ইন্টিগ্রেশন 0 টু x এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, এম ওমেগা স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে যাবে, হবে তোমার এটাই হচ্ছে ইপি, এম ওমেগা স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা 0 টু x, তার মানে হ্যাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, সেম রেজাল্ট আসবে, কিন্তু ওইটা আমি বলতে ভুলে গেছিলাম ওই জন্য এখানে তোমায় বলে দিলাম। বুঝতে পারলে না? পারলে না, ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা।